আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আজকে দেখাবো যাদের 5G বা ডুয়েল ব্যান্ডের রাউটার আছে তারা কিভাবে 5G-র পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো সেটা করার আগে আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে নিতে হবে। আপনি 5G-তে কানেক্টেড থাকলে 5G-তে কানেক্ট করে লগ ইন করবেন, অথবা 2.4 GHz-এ থাকলে ওইটাতে লগ ইন করে আপনার রাউটার পেজ নিয়ে আসবেন। রাউটার পেজ আনার জন্য আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে দেখেন ভিউয়ার্স, আমি ডিফল্ট আইপি যেটা থাকে টিপি লিঙ্কের সেটা ইউজ করে আমি অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখেন ভিউয়ার্স, অ্যাডমিন প্যানেল শো করছে, এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো। ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের প্রত্যেকের রাউটারের পিছনে এটা থাকবে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন বেলের মাধ্যমে চলে যায়। তো বন্ধুরা চলেন, দেখেন ভিউয়ার্স, এখন রাউটার পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখেন রাউটারের দেন আদার্স ইয়ার দেখাচ্ছে, আপনারা এই টাসলে কেটে দিবেন। এখান থেকে আমি দেখেন ভিউয়ার্স এই নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছে, আসলে রাউটার পেজটা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এখানে দেখেন দুইটা ওয়্যারলেস সিকিউরিটি ইয়া আছে, ওয়্যারলেস 2.4 GHz আর একটা আছে ওয়্যারলেস 5 GHz। আমি যেহেতু 5 GHz-এর পাসওয়ার্ড চেঞ্জ করবো, সেই জন্য আমি 5 GHz-এ ক্লিক করলাম। দেখেন 5 GHz-এ ক্লিক করার পর প্রত্যেকটা অপশন আপনি নিচে চলে আসবে। এখানে আমি SSID-টা চেঞ্জ করতে পারবো, আমি আসলে আপনাদের দেখানোর সাথে চেঞ্জ করলাম না, আপনার ইচ্ছে করলে এখান থেকে যে কোনো নাম চেঞ্জ করে দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে 5G আছে, এখানে আপনি যে কোনো নাম লিখলে পারে আপনি এটা 5G ভাবে আলাদা অন্য একটা রাউটারে মানে ডুয়েল হিসেবে কাজ করবে। এখান থেকে আমি ওয়্যারলেস সিকিউরিটিতে যাবো। সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখেন ভিউয়ার্স, এখানে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আগের সেই পাসওয়ার্ডটা শো করতেছে। এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন ওয়্যারলেস পাসওয়ার্ড। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ভিউয়ার্স জুম করে দিলাম, দেখেন এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে পাসওয়ার্ডটা ওয়্যারলেস পাসওয়ার্ড, এটাকে আমি ডিফল্ট মানে এটা আমি দিয়ে রাখছি। এখন আমি এটাকে কেটে আমি যেটাই এখানে বসিয়ে দেবো সেটাই আমার পাসওয়ার্ড হয়ে যাবে। খুবই সিম্পল, আপনার সিঙ্গেল ব্যান্ডের রাউটারের সেম সিস্টেমই আসলে অন্য নিচেই, এর মধ্যে আর একটা সেট আপ দিয়ে রাখছে ডুয়েল ব্যান্ডে। দেখেন ভিউয়ার, এটা খুবই সহজ, খুবই সিম্পল ব্যাপার। আপনারা সবাই পারবেন, একটু ভিডিওতে ধৈর্য সহকারে দেখলেই পারবেন। আর কেউ যদি পুরোপুরি ভিডিও না টেনে যদি দেখেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।